এবং আমার খুব ভালো লেগেছে যে বামদেব টিপস ওআইটি চ্যানেল থেকে আমাকে ইনভাইট করার জন্য। সেই ইউটিউবারগুলোর মধ্যে দেখা যায় এই বামদেব টিপস ওআইটি চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো হয়, অনেক ইনফরমেশন দেয়, আমিও তার ভিডিওগুলো দেখি। তো হ্যাঁ, তো ভাই তোমরা সবাই ইউটিউবের মমিনুল টেক আইডিয়া চ্যানেলের মমিনুল ভাইকে সবাই কিন্তু তোমরা চিনে থাকবে। সে কিন্তু আমার মতো ইউটিউবের টেক ভিডিও আপলোড করে থাকে। তো সেই মমিনুল ভাইকে আমি আমার এই চ্যানেলে আজকে এই ভিডিওতে ইনভাইট করছি। তো মমিনুল ভাইয়ের সাথে আজকে আমি আড্ডা দেবো এবং তার সঙ্গে 5 থেকে 6টা আমি মমিনুল ভাইকে ইউটিউব রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? যাদের চ্যানেলে এখনও ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, ঠিকমতো চ্যানেল গ্রো হয়নি, তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখো। তাহলে তোমরা অনেক কিছু এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। তাই চলো আর বেশি দেরি না করে মমিনুল ভাইকে আমার চ্যানেলে অ্যাড করা যাক। তবে স্যার একটা কথা, তোমরা দেখে থাকবে আমি গত 7 দিন ধরে ভিডিও আপলোড করছি না, কারণ আমাকে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। সেই কারণে কিন্তু এর আগে কিন্তু আমি একটা ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম, ঠিক আছে? সেটা ওয়ার্নিং হিসাবে ছিল, এটা কিন্তু একদম ডাইরেক্ট একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে গেছে। সেই কারণে আমি 7 দিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো অনেকে আমার 7 দিন আগেকার ভিডিওতে অনেকজনে কমেন্ট করেছিল যে দাদা তুমি হঠাৎ করে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিলে কেন। তো আমি তোমাদেরকে কীভাবে বলবো যে আমি কেন ভিডিও আপলোড দিতে পারছি না। কমিউনিটি ট্যাবও কিন্তু বন্ধ ছিল, 1 মাস ধরে বন্ধ আছে। আমি কমিউনিটি ট্যাবে যে পোস্ট করে বলবো সেটাও কিন্তু পারিনি, আর ভিডিও আপলোড দেওয়া তো বন্ধ, আর স্টোরি দেওয়া বা কোনো রকম কিছুই দিতে পারবো না ইউটিউবে, মানে 7 দিন অফ ছিল। তাই চলো আর বেশি দেরি না করে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো সবার প্রথমে মমিনুল ভাই, আমার চ্যানেলে তোমাকে ইনভাইট দিয়েছি, তোমার অনুভূতি বা তোমার কেমন লাগছে সেটা আমাকে আমার দর্শককে সবার প্রথম তুমি বলো। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার খুব ভালো লেগেছে যে বামদেব টিপস ওআইটি চ্যানেল থেকে আমাকে ইনভাইট করার জন্য। এবং আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে এবং আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। তো হ্যাঁ, আমার কাছে এবং আমার দর্শকের কাছে তোমার প্রথম প্রশ্ন যে শর্ট ভিডিও না লং ভিডিও কোনটা আপলোড করলে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়। শর্ট এবং লং ভিডিও এই দুইটি ভিডিওর মধ্যে দেখা যায় শর্ট ভিডিও রিচটা অনেক বেশি এবং শর্ট ভিডিও বেশি ইউটিউব প্রমোট করে থাকে, বেশি কিন্তু ভাইরাল হয়। এবং শর্ট ভিডিওর মাধ্যমে আপনি দেখা যায় আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করাতে পারেন এবং আপনার চ্যানেলের প্রতিটি শর্ট ভিডিওতে অনেক ভিউজ ইনক্রিজ করতে পারেন। এবং আপনি শর্ট চ্যানেলের মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটিতে আপনি দ্রুত সাবস্ক্রাইবার কিন্তু ইনক্রিজ কিন্তু করতে পারেন। তো এরপর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যারা নতুন ইউটিউবে এসেছে তারা কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি সাকসেস পাবে? তো ইউটিউবে এমন কোনো শর্টকাট ওয়ে নেই যে শর্টকাট ওয়ের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত আপনি আপনার চ্যানেলে সাকসেস আনতে পারবেন এবং আপনি সফলতা পাবেন। তো সফলতা ভাই গাছের ফল না যে আপনি টপ আপ করে পালেন, খেয়ে পেলেন, সফলতা পাবেন, সেটা কোনো না। এই সফলতা পাওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, ধৈর্য ধরতে হবে, কন্টিনিউ কাজ করতে হবে। আপনি যদি ইউটিউবকে 100% সময় দেন, ইউটিউব আপনাকে 100% কিন্তু সময় দেবে। আপনি বাংলাদেশের বলেন, ইন্ডিয়ার বলেন, যে বড় বড় ইউটিউবাররা আছে তাদের আপনি হিস্টোরি গিয়ে দেখেন, তারা কত কঠোর পরিশ্রম করে আজকে এই পর্যায়ে কিন্তু উঠে গেছে। তো সেজন্য আপনাকে ধৈর্য নিয়ে কন্টিনিউ কাজ করতে হবে, তখনই আপনি সফলতা পাবেন। তো মমিনুল ভাই, এরপর আমার 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পরই কত টাকা ইনকাম হয় এবং সর্বোচ্চ ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায়? তো একটি চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পর কত টাকা ইনকাম হয়? তো ভাই এর কোনো লিমিট কিন্তু নাই। দেখা যায় একটি চ্যানেল যখন নতুন মনিটাইজেশন অন হয়, নতুন অবস্থায় তার একটু ইনকাম কম থাকে, যখন ওই চ্যানেলটি বড় হয়, উপরে উঠতে থাকে, তত তার ইনকাম কিন্তু বাড়তে থাকে। এবং আপনার মনিটাইজ অন হওয়ার পর পুরো ইনকামটা কিন্তু আপনার অ্যাডের উপরে আসে। আপনার ভিডিওতে যত পরিমাণ ভিউজ আসবে, তত অ্যাড আসবে, তত কিন্তু ইনকাম কিন্তু বাড়তেই থাকবে। ভিউজও কিন্তু ম্যাটার করে, ভিউজ না হলে কিন্তু ইনকাম কিন্তু আসবে না। তো বর্তমান সময় ইউটিউবে যে কম্পিটিশন চলতেছে, এই কম্পিটিশনে দেখা যায় অনেক অনেক ইউটিউবার কিন্তু আসতেছে। ইউটিউবে দেখা যায় অনেক টেক ইউটিউবার রয়েছে। তো সেই ইউটিউবারগুলোর মধ্যে দেখা যায় এই বামদেব টিপস ওআইটি চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো হয়, অনেক ইনফরমেশন দেয়, আমিও তার ভিডিওগুলো দেখি। এবং দেখা যায় সে কিন্তু অরিজিনাল রিয়েল কন্টেন্টগুলো কিন্তু দিয়ে থাকে। সবাই এই ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, সবাই এই ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আমি যে প্রশ্নগুলো করলাম মমিনুল ভাইকে, তোমরা উত্তরগুলো শুনলে, তো এভাবে কাজ করো, তোমরা দেখো ইউটিউবে খুব তাড়াতাড়ি সাকসেস হবে, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও উপকার এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এরকম ইউটিউবে ভিডিও পেতে এবং এরকম ইন্টারেস্টিং ইন্টারভিউ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।